ইংরেজি বিভাগের বন্ধুরা স্বাগত। আমাকে তোমরা নিশ্চয়ই চেনো, আমি রাকিবুল রহমান, 27 ইনটেকের একজন ছাত্র এবং আমি রিডার সার্কেলের একজন সদস্য। বিবিটির ইংরেজি বিভাগের একটি পাঠচক্রের নাম রিডার সার্কেল। পাঠ্যবইয়ের পাশাপাশি আরও অনেক রকমের বই পড়া, আলোচনা, সমালোচনা, পাঠ প্রতিক্রিয়া, বই পরিচিত বিশ্লেষণ আমাদের মূল কাজ হলেও আমরা ইংরেজি বিভাগের আরও অনেক রকমের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমাদের কর্মকাণ্ড মূলত ইংরেজি বিভাগ কেন্দ্রিক। বই পড়া ছাড়াও আমরা আলোচনা সভা, সাহিত্য সভা ও প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রায় সবাই একসাথে মিলে চলচ্চিত্র দেখি, কখনো উন্মুক্ত প্রকৃতির মাঝে, কখনো ফেসবুকে তর্কে মাঝে। সম্প্রতি আমরা বিভাগের করিডোর জুড়ে হিস্ট্রি টাইমলাইন নির্মাণ একটি কবিতা সমগ্র সংকলন, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ক্লাসের সব কবিতা একসাথে পাওয়া যাবে। ভাষা ও সাহিত্য ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, মুক্তবাক প্রতিযোগিতা আয়োজন, রিডার সার্কেল ডাইজেস্ট নামক ছোট সাহিত্য পত্রিকা সংকলন ইত্যাদি, এরকম আরও নানা কর্মসূচিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা। আমাদের উদ্দেশ্য, ইংরেজি বিভাগ যেহেতু ভাষা ও সাহিত্য কেন্দ্রিক বিভাগ, তাই আমরা সবার প্রতি ভালোবাসা আর বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে চাই। বিভাগের সকল ছাত্র শিক্ষক ও ছোট বড় সবার মাঝে সুসংস্কৃতির চর্চাও আমাদের অন্যতম মুখ্য উদ্দেশ্য। তাহলে দেরি কেন, আজই হয়ে যাও রিডার সার্কেলের সদস্য। আর একটা কথা জানো তো, ডিসেম্বরের 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা যারা সদস্য হতে চাও তাদের আপাতত কোনো সদস্য ফি লাগছে না, পরে দিলেও চলবে। শুধুমাত্র একটি ফর্ম পূরণ করেই তোমরা হয়ে যেতে পারবে আমাদের এই ক্লাবের সদস্য, আর ফর্মটি পাওয়া যাবে আমাদের এই ডিপার্টমেন্টে। তোমাদের আরও কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারো ইংরেজি বিভাগের রেজা হাসান স্যারের সাথে 408 নম্বর রুমে। আর অবশ্যই যোগ দাও আমাদের ফেসবুক গ্রুপে। আসসালাম। প্রায় সবাই একসাথে মিলে চলচ্চিত্র দেখি। সম্প্রতি আমরা বিভাগের করিডোর জুড়ে হিস্ট্রি টাইমলাইন নির্মাণ একটি কবিতা সমগ্র সংকলন, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ক্লাসের সব কবিতা একসাথে পাওয়া যায়। প্রায় সবাই একসাথে মিলে চলচ্চিত্র রেডি, 1 2 3, আই সেড 3। 3 বললে কি আমি কথা, শুধুমাত্র একটি ফর্ম পূরণ করেই তোমরা হয়ে যেতে পারবে আমাদের এই ক্লাবের সদস্য। আমাদের উদ্দেশ্য, ইংরেজি বিভাগ যেহেতু ভাষা ও সাহিত্য কেন্দ্রিক বিভাগ, ভাষা ও সাহিত্য কেন্দ্রিক বিভাগ, তাই আমরা সবার প্রতি ভালোবাসা ও বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে চাই। বিভাগের সকল ছাত্র শিক্ষক ও ছোট বড় সবার মাঝে সুসংস্কৃতির চর্চাও আমাদের অন্যতম মুখ্য উদ্দেশ্য। রেডি, 1 2 3। সম্প্রতি আমরা বিভাগের করিডোর জুড়ে সমস্যা নেই।